আজকে পানির দামে ল্যাপটপ। দর্শক, পানির দামে যারা ল্যাপটপ নিতে চান, 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নাকি? জি ভাই, 30 দিনের রিপ্লেসমেন্ট, মানে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট, সম্পূর্ণ রিপ্লেসমেন্ট, কোন সমস্যা হবে চেঞ্জ করে নিয়ে যাবেন অবশ্যই, এবং লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি, লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি, লাইফটাইম সার্ভিস। দর্শক, আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো পানির দামে ল্যাপটপ যারা কিনতে চান, ফ্রিল্যান্সিং থেকে শুরু করে, স্টুডেন্ট থেকে শুরু করে, সবার জন্য, সবার জন্য। দর্শক, যারা এই মুহূর্তে আছেন সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন। আজকে কিন্তু আমরা চলে আসি সবার পপুলার এবং ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান টেক ভ্যালিতে। সরাসরি এসে দেখে নিতে পারবেন, একদম হোলসেল প্রাইসে আপনারা নিতে পারবেন। আজকে আমরা যে ল্যাপটপ গুলো দেখাবো একদম, মানে কি বলবো, অনেকেই 10th gen, 11th gen, 12th gen কিন্তু ল্যাপটপ পারচেজ করতে গেলে 70,000-80,000 টাকা চাইছে ভাই। 10th generation, 11th gen, 12th gen, একটা হাই কনফিগারেশন, হাই স্পেক এর ল্যাপটপ নেব, আমার বাজেট 50,000 আপনার পছন্দের সব ল্যাপটপ পাবেন ভাই। মিনিমাম কত টাকা থেকে শুরু হয় ল্যাপটপ ভাই? আমাদের কাছে একদম হচ্ছে একদম বেসিক লেভেল যারা কাজগুলো করবে বা বিগিনার লেভেলের যারা কাজ করবে তাদের জন্য হচ্ছে একদম 12,000 টাকা থেকে শুরু করে। আচ্ছা, হ্যাঁ, আমাদের কাছে কিন্তু ম্যাকের কালেকশন পর্যন্ত, গেমিং ল্যাপটপ সব ধরনের, তারপর হচ্ছে একদম সিল প্যাক সহ ল্যাপটপ কিন্তু থাকবে, সিল প্যাক সহ ল্যাপটপ, একদম বক্স সহ ল্যাপটপ, একদম সিল প্যাক সহ ল্যাপটপ থাকবে। আমি যদি একটু কাছ থেকে দেখাই, এই যে দেখেন, সিল প্যাক করা, মানে একেবারে সিল প্যাক করা, সেই ফার্স্ট ইউজার। আচ্ছা আচ্ছা, যে নিবে সেই ফার্স্ট ইউজার, সেই ফার্স্ট ইউজার। ওকে, তার মানে ব্র্যান্ড নিউ সিল প্যাক নতুন ল্যাপটপ আছে? জি, ঠিক আছে। ওকে, আমরা শুরু করি। এপাশে প্রচুর ল্যাপটপ আছে, যারা নিতে চান, ইলিয়াস ভাই কিন্তু আছেন আমাদের সাথে, ইলিয়াস ভাই কিন্তু সবসময় থাকবে, ঠিক আছে, সবসময় থাকবে। ওকে, শুরু করি, কোনটা দিয়ে শুরু করব? শুরু তো হচ্ছে, যেহেতু 10th generation, 11th generation কথা বললাম, একদম রিজনেবল প্রাইসে, সেটা দিয়ে একটা শুরু করি। Lenovo ThinkPad এর ভাই, আমরা যদি কাজের হিসাব চিন্তা করি, যে প্রফেশনালি কাজ করব, সেক্ষেত্রে কিন্তু Lenovo ThinkPad সবসময় আমরা প্রেফার করি। ওকে, কারণ বাইরের দেশে আমরা, বাংলাদেশ হয়তো কালারটা অনেক কিছু ফেট করি, হ্যাঁ, কিন্তু আপনি যদি পারফরমেন্স এর কথা চিন্তা করেন, আপনার জন্য Lenovo ThinkPad সিরিজ, Lenovo এর মধ্যে শুধুমাত্র ThinkPad সিরিজটাই বেস্ট একটা অপশন, এবং Dell Latitude। আপনি যদি কাজের জন্য ল্যাপটপ চান, সেক্ষেত্রে Lenovo ThinkPad এই ল্যাপটপটা পারচেজ করতে পারেন, Core i5 10th generation, আইডিয়া প্যাড না কিন্তু। আচ্ছা আচ্ছা, Core i5 10th generation, আপনার হচ্ছে 16GB RAM থাকবে, আপনার 256GB SSD থাকবে। ওকে ওকে, একদম ফুল ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ আমার কাছে যতগুলো আছে, 10-20টা থেকে একটা বাছাই করে কিন্তু পারচেজ করতে পারবে। আপনার ল্যাপটপ একটা সিঙ্গেল স্ক্র্যাচ পাবেন না, আপ এন্ড ডাউন কোনো জায়গায় না। 14-inch FHD ডিসপ্লে থাকবে, প্রাইস থাকবে, ওই যে বললাম তো, 10, 11, 12 পারচেজ করতে গেলে 65,000 টাকা বাজেট করা লাগে, আজকের প্রাইস থাকবে এটা হচ্ছে মাত্র 38,000 টাকা, অনলি 38,000 টাকা, এবং কোয়ালিটি থেকে বাছাই করে তারপর পারচেজ করতে পারবে। ওকে, আর একটা ল্যাপটপ দেখাই, 10th generation ল্যাপটপ, আরেকটু রিজনেবল প্রাইসে, এটা আরো 2,000 টাকা ডিসকাউন্ট, 36,000 টাকা, Lenovo ThinkPad X13, Core i5 10th generation, সো ল্যাপটপটা মাত্র 36,000 টাকা দিয়ে পারচেজ করতে পারবেন। ওয়াও, একদম স্লিম একটা ল্যাপটপ। আপনি যদি চার্জিং ব্যাকআপের কথা চিন্তা করেন, আপনার জন্য Lenovo ThinkPad বেস্ট। ওকে, চার্জিং ব্যাকআপটা কেমন থাকবে? চার্জিং ব্যাকআপ প্রতিটা ল্যাপটপে, যে ল্যাপটপগুলো দেখাচ্ছি, এটাতে 5-6 ঘন্টা চার্জিং ব্যাকআপ থাকবে। আচ্ছা, কিন্তু আমরা হচ্ছে 3 ঘন্টা একটা চার্জিং ব্যাকআপের ওয়ারেন্টি দিব। ওকে, সর্বনিম্ন Lenovo ThinkPad, ThinkPad এর মধ্যে X1 Carbon সিরিজটা হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম একটা সিরিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একদম আল্ট্রা স্লিম একটা ল্যাপটপ। ওকে, দেখেন কতটা স্লিম, স্লিম একটা ল্যাপটপ, এবং টাইপ সি চার্জিং পোর্টও থাকবে। ওকে, Core i7 8th generation এই ল্যাপটপে পারচেজ করতে পারবে মাত্র 38,500 টাকা, 500 টাকা ডিসকাউন্ট, 38,500 ছিল দাম, হ্যাঁ, সেখানে 500 টাকা ডিসকাউন্ট, 500 টাকা ডিসকাউন্ট। ওকে, এটা হচ্ছে 38,000 টাকা Core i7 8th generation দিয়ে পারচেজ করতে পারবে। আচ্ছা আচ্ছা, অনেকে তো ভাই কি, আপনি হচ্ছে 840G5G6 এর জন্য পাগল হয়ে যায়, আপনি যদি আউটলুক চিন্তা করেন, তাহলে আপনি G5 G6 নিতে পারেন। আচ্ছা আচ্ছা, আপনি যদি পারফরমেন্স এর কথা চিন্তা করেন, ওকে, সেক্ষেত্রে Lenovo ThinkPad T495 এই ল্যাপটপটা পারচেজ করতে পারেন একদম চোখ বুঝে। ওকে, এটাতে রাইজেন 3 প্রসেসর থাকবে, 3000 সিরিজ, 8GB RAM, 256GB SSD। আচ্ছা, ইন টোটাল হচ্ছে এটাতে 6GB গ্রাফিক্স থাকবে, ওকে, 2GB ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে এই ল্যাপটপটাতে। আচ্ছা, তো আপনি তাহলে কম্পেয়ার করতেই পারেন যে আপনি G5 G6 থেকে অবশ্যই এটাতে বেটার পারফরমেন্স পাবেন, অবশ্যই। ওরে, আপনি হচ্ছে 2GB ডেডিকেটেড গ্রাফিক্স যেহেতু, আর এটা হচ্ছে শেয়ার গ্রাফিক্স থাকবে। আচ্ছা আচ্ছা, আপনি এটাতে পারফরমেন্সও বেটার পাবেন, এবং প্রাইসটাও আরো কমে পাবেন। আচ্ছা, তাই প্রাইস থাকবে হচ্ছে
আমি বলবো সবাইকে লাইভটা শেয়ার করে দেন, শেয়ার করে দেন, বেশি বেশি কমেন্ট করেন কে কোথা থেকে আজকে লাইভে যুক্ত আছেন। ঠিক আছে, যারা আমাদের সাথে যুক্ত আছেন কমেন্ট করে দেখেন, কমেন্ট করে জানান এবং কার কোন ল্যাপটপটা পছন্দ, কার কেমনটা বাজেটের মধ্যে ল্যাপটপ পছন্দ সেটাও কমেন্ট করে জানান যে ভাই আপনার এত এত টাকা বাজেটের ল্যাপটপ দেখান, আকিব ভাই কিন্তু দেখায় দিবে। ভাই আমার কাছে কিন্তু মডেল প্রায় 70-80টার উপরে আছে, 70-80টার উপর মডেল আছে। এখন আমি যদি সব দেখাতে যাই তাহলে কিন্তু আজকের ভিডিও শেষ হবে না। এক্স্যাক্টলি, তো কারো যদি স্পেসিফিক কোন চুজ থাকে যে আমার এই মডেলটা চয়েস বা আমার এত বাজেটের মধ্যে ল্যাপটপ দরকার, সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে বললে আমি দেখিয়ে দিব। তাছাড়া হচ্ছে আমি আজকে মানে সীমিত আকারে কিছু ল্যাপটপের কনফিগারেশন এবং প্রাইসটা জানিয়ে দিব আজকের ভিডিওতে। ওকে ওকে, চমৎকার। এরপরে Lenovo ThinkPad T490S, এটা সবার খুবই পপুলার একটা মডেল। আচ্ছা আচ্ছা, সবার কাছে প্রিয়। হ্যাঁ, একদম স্লিম একটা ল্যাপটপ, খুবই পপুলার একটা মডেল T490S, Core i5 8th generation, 8GB RAM, 256GB SSD থাকবে। ল্যাপটপগুলোর জাস্ট কন্ডিশনটা অবশ্যই দেখে পারচেজ করবেন। আমাদের ল্যাপটপ এ গ্রেড কন্ডিশনে থাকবে, অরিজিনাল চার্জার থাকবে, 5টা গিফট থাকবে, এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং প্রাইসটা একদম হোলসেল রেটে পারচেজ করতে পারবে। হোলসেল রেট, আপনি অন্য জায়গা থেকে 10টা ল্যাপটপ পারচেজ করলে যে রেটে পারচেজ করতে পারবেন হোলসেল রেটে, আমার কাছে সিঙ্গেল ল্যাপটপ পারচেজ করলে হোলসেল রেটে পারচেজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, T490S টা পারচেজ করতে পারবেন মাত্র 28,500 টাকা। ওকে, আচ্ছা কেউ যদি সরাসরি এসে নিতে চায়, আমরা অ্যাড্রেসটা বলে দিতে পারবো? আমাদের অ্যাড্রেসটা হচ্ছে এটা মিরপুর 10 নম্বর গোল চত্বর থেকে আলাদা হসপিটালের একদম সন্নিকটে। আচ্ছা, তাছাড়া হচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশন থেকে মেট্রো পিলার নম্বর 267-268 নম্বর পিলারের ঠিক মাঝ বরাবর পূর্ব পাশে থাকলে টেকভিল আউটলেটটি পেয়ে যাবে। ওকে, এরপরে আরেকটা পপুলার মডেল দেখাই একটু, স্টাইলিশ একটা ল্যাপটপ, স্লিম। এটা কিন্তু ফোলিও সিরিজের ল্যাপটপ, HP ফোলিও 1040G3। আচ্ছা আচ্ছা, সবাই এই ল্যাপটপটা সম্পর্কে জানে এবং ল্যাপটপটার ওভারঅল আউটলুক কিন্তু একদম সুপার গুড সুপার একটা ল্যাপটপ। এই ল্যাপটপটা কোর i7 প্রসেসর থাকবে, 8GB গ্রাফিক্স থাকবে, আচ্ছা 16GB RAM থাকবে, 256GB SSD থাকবে এবং ল্যাপটপগুলো সব ল্যাপটপই কিন্তু কারো যদি স্পেসিফিক কোনো স্টোরেজ আপডেট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপডেট করে নিতে পারবে। এই ল্যাপটপটার কোর i7 প্রসেসর দিয়ে পারচেজ করতে পারবে, 8GB গ্রাফিক্স দিয়ে পারচেজ করতে পারবে মাত্র 25,000 টাকা। অনলি 25,000 টাকা, কতটা রিজনেবল প্রাইসে আপনারা ল্যাপটপ নিতে পারছেন। যারা নিতে চান এখনই সময় ল্যাপটপ কেনার, ঝটপট অর্ডার করে ফেলবেন, চলে আসবেন। আচ্ছা, কুরিয়ারে নেওয়ার সিস্টেমটা কি? কুরিয়ারে নেওয়ার সিস্টেম হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে, শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা, অথবা আপনারা যদি কমেন্ট সেকশনে আমাদের পেজ থেকে কোনো রিপ্লাই পান, আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা 1,000 টাকা অ্যাডভান্স বুকিং দিলে বাকিটা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে। এবং বুকিং দেওয়ার আগে অবশ্যই অফিস টাইমের মধ্যে ভিডিও কলের মাধ্যমে, আমাদের সব ভিডিও কলের মাধ্যমে শপে যে থাকবে আপনাকে অবশ্যই ল্যাপটপ দেখিয়ে তারপর সেল করবে এবং ল্যাপটপটা একদিনের মাঝে কিন্তু হাতে পেয়ে যাবে বাংলাদেশের যে কোনো জেলাতে। আচ্ছা আচ্ছা, যে কোনো জেলাতে। ওকে, তো এটা হচ্ছে HP ZBook মোবাইল ওয়ার্কিং স্টেশন, খুবই পপুলার একটা মডেল। আপনি যদি 24/7 কন্টিনিউয়াসলি রান করতে চান, আপনার জন্য HP ZBook 14G6 মোবাইল ওয়ার্কিং স্টেশন এটা কিন্তু লেখা থাকবে। এই ল্যাপটপটা হবে একটা সুপার অপশন। সো এই ল্যাপটপটা যদি পারচেজ করতে চান, কোর i5 8th জেনারেশন, 8GB RAM, 256GB SSD থাকবে, কোর i5 8th জেনারেশন দিয়ে পারচেজ করতে পারবেন মাত্র 30,000 টাকা। অনলি 30,000 টাকা এই ল্যাপটপ। দেখেন এই ল্যাপটপগুলোর প্রাইস কিন্তু আরো বেশি ছিল, এখনো যদি যারা লোকালি পারচেজ করে তাদের কাছ থেকে যদি পারচেজ করতে চায় সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্টের প্রাইস এগুলোতে হচ্ছে 32,000 টাকা থাকবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ওকে ওকে, এরপর আপনি যদি G5 G6 পারচেজ করতে চান এই ল্যাপটপটা পারচেজ করতে পারেন। ল্যাপটপটা যদি G6টা যদি পারচেজ করেন এই ল্যাপটপের প্রাইস থাকবে হচ্ছে মাত্র 28,500 টাকা। অনলি 28,000 টাকা। ভাই স্পেসিফিক কেমন কিছু বলা লাগে না, সবাই জানে, গুগল ইউটিউব ফেসবুক সব জায়গাতে অ্যাভেলেবল রিভিউ আছে এবং সবার কাছে এই প্রোডাক্ট থাকে। এক্স্যাক্টলি, কমন একদম একটা প্রোডাক্ট। সো মাত্র 28,500 টাকা হলেই পারচেজ করতে পারবেন। তাছাড়া হচ্ছে আমাদের কাছে কিন্তু G8টা থাকবে, G8 Core i5 ইন্টেলের Core i5 11th জেনারেশন প্রসেসর থাকবে। আচ্ছা, 16GB RAM থাকবে, 512GB SSD থাকবে, প্রাইস একদম হোলসেল প্রাইসে পারচেজ করতে পারবে, অরিজিনাল চার্জার সহ প্রতিটা ল্যাপটপে অরিজিনাল চার্জার, ওকে বুঝে অবশ্যই নেবে। আচ্ছা ঠিক আছে, অরিজিনাল চার্জার সহ পারচেজ করতে পারবে মাত্র 50,000 টাকা। অনলি 50, এটা কিন্তু রেগুলার মার্কেটে প্রাইস চলতে হচ্ছে 55,000 টাকা। তাছাড়া আমাদের এই পাশে কিন্তু ZBook এর কালেকশন আছে, HP Omen এর ডিল প্রেসিশন এর সব ধরনের কালেকশন কিন্তু অ্যাভেলেবল থাকবে। আচ্ছা, জাস্ট এই পাশটা আর একটু দেখাই, এটা হচ্ছে Lenovo ThinkPad
প্রতিটা ল্যাপটপের সাথে একটা স্মার্ট ক্যারি ব্যাগ থাকবে, একটা মাউস থাকবে, মাউস প্যাড থাকবে, ক্লিনার থাকবে, পুরো সেটআপটা। আর তাছাড়া আরো একটা এক্সট্রা গিফট থাকবে, সেটা হচ্ছে হেডফোন থাকবে, হেডফোন থাকবে, প্রতিটা ল্যাপটপের সাথে হেডফোন থাকবে। আচ্ছা আচ্ছা, ওকে। সো ডেল ল্যাটিটিউড এটা কিন্তু অফার একটা। আচ্ছা অফার, হ্যাঁ এক্স্যাক্টলি। ওকে, আপনি যদি ডেল ল্যাটিটিউড 7390 পারচেজ করতে চান, প্রোডাক্টটা যদি খুঁজে থাকেন, 7390 কিন্তু গতানুগতিক কালারই এক। কিন্তু এই ল্যাপটপটা যদি দেখে, আমার কাছে দুটো ভ্যারিয়েন্টই আছে। আচ্ছা, দুই ভ্যারিয়েন্ট আছে। কিন্তু আরেকটা এই শেপের, এই ডিজাইনের একটা ল্যাপটপ আছে। আচ্ছা, ল্যাপটপগুলো যদি পারচেজ করতে চান, কোরাই 5th জেনারেশন 8GB RAM 256GB SSD, প্রাইস থাকবে হচ্ছে অনলি 27000 টাকা। 27000। আচ্ছা আচ্ছা, এবং ডিসপ্লেটা আছে। আচ্ছা আচ্ছা, সো কারোর যদি স্পেসিফিক টাচের জন্য কোনো প্রাইস আর হয় না। আচ্ছা, ওটা কোনো ম্যান্ডেটরি ইস্যু, টাচ এবং নন টাচ সেম প্রাইস, সেম প্রাইস। আচ্ছা, এরপরে দেখাবো আমরা ট্যাবলেট। অনেকগুলো কালেকশন আছে, এক্সপিলিটিক্স 2, কোরাই 5 7 জেনারেশন, 7 জেনারেশন 8 জেনারেশন দুটোই থাকবে। 7 জেনারেশনটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র 32000 টাকা, 8 জেনারেশনের প্রাইস থাকবে হচ্ছে মাত্র 35000 টাকা। আচ্ছা আচ্ছা, তাছাড়াও এইচপি এলিটবুকের 1030, এগুলো পপুলার মডেল, সবাই স্পেসিফিক কনফিগারেশন জানে। তাছাড়া হচ্ছে আউটলুক সেম। আচ্ছা আচ্ছা, সো এইচপি এলিটবুক 1030G2 কোরাই 7 জেনারেশন থাকবে, কোরাই 5 7 জেনারেশন থাকবে, দুটো গ্যারান্টি থাকবে। কোরাই 7 জেনারেশনের প্রাইস থাকবে 35500 টাকা। আচ্ছা আচ্ছা, কোরাই 5 7 জেনারেশনের প্রাইস থাকবে হচ্ছে মাত্র 32000 টাকা। মাত্র 32000 টাকা। ওকে, আচ্ছা, এরপরে যাচ্ছি দর্শক দেখেন 1030G3। ওকে, এটাও থাকবে হচ্ছে একদম রিজনেবল প্রাইসে, মাত্র 37000 টাকা হলেই পারচেজ করতে পারবে, মাত্র 37000 হোলসেল রেটে পারচেজ করতে পারবে। ওয়াও। এবং যারা পারচেজ করবে, আমি তাদের বলবো যে শর্ট টাইমে টিকভ্যালি ভিজিট করতে, এগুলোর কোয়ান্টিটি একটু কম আছে। আচ্ছা আচ্ছা, সো তাড়াতাড়ি ভিজিট করলে পারচেজ করতে পারবে। ইয়েস, আমি যদি এই পাশে একটু দেখাই। আচ্ছা, একদম প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে যারা একটু গ্রাফিক্স কার্ড সহ, নাকি গ্রাফিক্স কার্ড আছে, তো এটাতে গ্রাফিক্স কার্ড অ্যাড আছে, 4GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকবে। এটা হচ্ছে এইচপি জেডবুক স্টুডিও G5। ওকে, এটার আউটলুকটা আমি একটু দেখাই। আপনি এটা পিসির সাথে কম্পেয়ার করতে পারেন। আপনি যদি একটা না অফিসে রেখে কাজ করতে চান, আপনি হচ্ছে রেন্ডারিং এর একটা কাজ ধরে দিয়ে আপনি চলে গেলেন, পরের দিন আসলেন, ওকে ওকে, কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকবে। সো এটা হচ্ছে কোরাই 7 8 জেনারেশন এইচপি জেডবুক স্টুডিও G5, কোরাই 7 8 জেনারেশন, 16GB RAM থাকবে, 16GB RAM থাকবে, 512GB SSD থাকবে, 4GB ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে, ইন টোটাল হচ্ছে 12GB গ্রাফিক্স থাকবে, 12GB গ্রাফিক্স, 12GB গ্রাফিক্স। এবং ল্যাপটপ যে কন্ডিশনে পারচেজ করবে, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পারচেজ করতে পারবে, প্রাইস থাকবে হচ্ছে মাত্র 55000 টাকা, অনলি 55000 টাকা। এবং এগুলোর আপনি, আমি অবশ্যই বলবো যে আমি যতগুলো প্রোডাক্ট দেখালাম, প্রতিটা প্রোডাক্টের রেট যাচাই করে তারপরে পারচেজ করতে। আমি কিন্তু রেগুলার প্রাইসটা বলতেছি না, এই ল্যাপটপের রেগুলার প্রাইস 62000 টাকা, 62000 টাকা। আচ্ছা, এরপরে আমরা কি গেমিং দেখাবো, একটা গেমিং দেখাবো। ওকে, গেমিং দেখাবো। এটা হচ্ছে আমরা ডেলের ওয়ার্ক স্টেশন, চমৎকার ল্যাপটপ, কোরাই 7 9 জেনারেশন। আচ্ছা, এটা তো 4GB ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে, এবং হচ্ছে 2K রেজলিউশন টাচ ডিসপ্লে থাকবে, 4GB ডেডিকেটেড গ্রাফিক্স, ডেল প্রিসিশন 5540। এবং প্রাইসটা, এটা রেগুলার প্রাইস চলবে 85000 টাকা। মনে করেন আপনি 10-20টা দোকান যাচাই করে তারপর পারচেজ করবেন, প্রাইস থাকবে 75000 টাকা, মাত্র 75, মানে 10000 টাকা মাইনাস 4K রেজলিউশন ডিসপ্লে, 4K ডিসপ্লে, রাইট, অস্থির অস্থির। আচ্ছা, আকর্ষণ আছে কিন্তু কি আকর্ষণ ভাই? 840G5, তাই নাকি? 840G5 ওটা দেখাইছি, এবং ওটার রেগুলার প্রাইস সবাই জানে। আমি ওটার একদম হোলসেল প্রাইস দিচ্ছি হচ্ছে 28500 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, ওমেন, এইচপি ওমেন। আচ্ছা, এটা হচ্ছে এইচপি ওমেন, সবাই চিনে ভাই। আমার কাছে কোয়ান্টিটি অনেকগুলো ছিল, হ্যাঁ, এখন একদম স্টক লিমিটেড। সো যারা গেমিং ল্যাপটপ রিজনেবল প্রাইসে পারচেজ করতে চায়, এইচপি ওমেনটা পারচেজ করতে পারে। কোরে 7 9 জেনারেশন এনভিডিয়া জিফোর্স আরটিএক্স এর ডেডিকেটেড 8GB গ্রাফিক্স থাকবে। আচ্ছা, ডিসপ্লে হার্টসটা যদি দেখে, 144 ডিসপ্লে হার্টস থাকবে, এবং 8GB ডেডিকেটেড গ্রাফিক্স, 64GB RAM, 1TB SSD, ইন টোটাল হচ্ছে আপনি 40GB গ্রাফিক্স থাকবে এই ল্যাপটপে, 40GB গ্রাফিক্স, হ্যাঁ। আরে বাবা, উড়বে তো এই ল্যাপটপ, মানে গেমিং ল্যাপটপ, মানে গেমিং ল্যাপটপ, হ্যাঁ সেটাই। এবং হচ্ছে আপনি নিউমেরিক কি সহ 8GB লাইটিং সহ গেমিং কিবোর্ডটা পেয়ে যাবেন। সো ল্যাপটপটা যদি প্রাইস, প্রাইজের বিষয়টা বলি,
রেগুলার প্রাইস ছিল হচ্ছে 90,000 টাকা, আজকের ভিডিওতে প্রাইস থাকবে হচ্ছে মাত্র 85,000 টাকা, মাত্র 85,000 টাকা। ওকে, এই ভিডিও বেশি লং করব না, এই পাশে কিছু ম্যাকের কালেকশন আছে, আমি জাস্ট ম্যাকের কালেকশন গুলো যদি দেখাই। ওকে, ম্যাক হাই কনফিগারেশনের যারা ম্যাক পারচেজ করতে চায়, মানে আপডেট সিরিজের যারা ম্যাক গুলো পারচেজ করতে চায়, তারা কিন্তু টেকভিউ ভিজিট করলে পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ম্যাকবুক প্রো 2017, পুরো 7 প্রসেসর থাকবে, 16GB RAM, 512GB SSD, 4GB ডেডিকেটেড গ্রাফিক্স। আপনি হচ্ছে রেটিনা ডিসপ্লে সহ পারচেজ করতে পারবেন, টাচবার সহ, এবং হচ্ছে টাচবার কিন্তু সব মানে একদম ফুল ওকে ল্যাপটপ কিন্তু পারচেজ করতে পারবেন। ম্যাকের এই ল্যাপটপটা ম্যাকবুক প্রো 2017, 4GB ডেডিকেটেড গ্রাফিক্স, 16GB RAM, 512GB SSD, এই যে টাচবার সহ। Yes. So, আপনি যদি পারচেজ করতে চান, এটা রেগুলার প্রাইস থেকে কিন্তু হচ্ছে আমাদের কাছে 80,000 টাকা, 5,000 টাকা ডিসকাউন্টে 75,000 টাকা দিয়ে পারচেজ করতে পারবেন। চমৎকার, দেখেন ম্যাকের একটা ভালো কালেকশন আছে, ইয়োগা সিরিজ, ইয়োগা কিন্তু আমাদের কাছে পারচেজ করতে পারবে, ইয়োগা স্লিম 7। এই যে পাশটাতে লেখা থাকে দেখেন, কি দারুন, বাহ, ইয়োগা 7 সিরিজ লেখাই আছে। সো এই ল্যাপটপটা রাইজেন প্রসেসর থাকবে, রাইজেন 7, এবং প্রাইস থাকবে হচ্ছে 60,000 টাকা, 2,000 টাকা ডিসকাউন্ট করে দিব, 58,000 টাকা করে দিব, 58,000 টাকা প্রাইস। আচ্ছা, এরপরে কিন্তু আরো অনেকগুলো কালেকশন আছে এই পাশে, যেমন এই এই ল্যাপটপটা যদি আমি দেখাই, ম্যাকবুক প্রো 2018, এটা তো সেম 4GB ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে, কোরে 7 প্রসেসর থাকবে, এবং এটাতে এটা কিন্তু ম্যাকবুক প্রো 2018 এবং 4GB ডেডিকেটেড গ্রাফিক্স, 16GB RAM, 512GB SSD, ম্যাকবুক যারা পারচেজ করে অবভিয়াসলি তারা কিন্তু ব্যাটারি সাইকেল কাউন্টার দেখে পারচেজ করে, এক্স্যাক্টলি, হ্যাঁ, সেক্ষেত্রে বোঝা যায় যে ম্যাকটা কতটুকু ইউজ। আমি যদি এটা সাইকেল কাউন্টটা কিন্তু আমরা মার্ক করে রাখছি, অনলি 68, অনলি 68, তার মানে বোঝা যাচ্ছে যে কতটুকু প্রিম, মানে কতটুকু ইউজ হচ্ছে বা কতটুকু প্রিমিয়াম কন্ডিশন আছে, এবং ল্যাপটপের যদি মানে ডিসপ্লেতে আপনি একটা না 24 ঘন্টা তাকায় থাকেন, আপনার চোখের কোনো সমস্যা হবে না। ওকে, তো এই ল্যাপটপটা পারচেজ করতে গেলে মাত্র 90,000 টাকা দিয়ে পারচেজ করতে, অনলি 90,000 টাকা। আচ্ছা, ম্যাকবুক এয়ার 2019 ও পারচেজ করতে পারবে, এটার প্রাইস হচ্ছে ম্যাকবুক এয়ার 2019, এটা পারচেজ করতে পারবে 60,000 টাকা না 1,00,000 টাকা না,17 ইঞ্চি দিয়ে বাংলাদেশে খুব রেয়ার ল্যাপটপ পাওয়া, মানে এখন কিন্তু সবাই একটু স্লিম ল্যাপটপ চায়, হাতে গোনা কয়েকজন যে একটা না এক জায়গায় রেখে মানে পিসির মতো ওয়ার্ক স্টেশনের মতো কাজ করবে, কিন্তু পিসিতে একটা সমস্যা হচ্ছে, আপনি সব জায়গায় খুলে মানে নিয়ে নিয়ে যেতে বা ক্যারি করার জন্য অসুবিধা, কিন্তু এই জিনিসটা তো আর খোলাখুলি করাও লাগতেছে না, এক জায়গায় রেখে কম্পিউটার মতো পিসির মতো সে রেখে ইউজ করতে পারবে, ইউজ করতে পারতেছে, আবার চাইলে ক্যারিও করতে পারবে, হয়তো একটু ওজনটা বেশি, এত 17 ইঞ্চি ডিসপ্লে থাকবে, এবং এটাতে কিন্তু ইন্টেলের জিওন প্রসেসর থাকবে। ওকে ওকে, হ্যাঁ, এই ল্যাপটপটাতে হচ্ছে 16GB RAM থাকবে, 256GB SSD থাকবে, এবং প্রাইসটা থাকবে একদম রিজনেবল প্রাইসে, কত, এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 38,000 টাকা, এত কম, এত কম ভাই, ও মাই গড, গ্রাফিক্স সহ কিন্তু ভাই, প্যাকেট করে দেন, আমি এটা নিয়ে যাই, আপনি নিয়ে যান ভাই, আপনার কিছু কাজে লাগবে, আপনি যদি একটা কাজ করেন, আপনার কিন্তু যেহেতু গ্রাফিক্স কার্ড আছে মানে সব কিছু ভাই, উইন্ডোজ কত দেওয়া যায়, এটা উইন্ডোজ 11 পর্যন্ত দিতে পারে, 11 পর্যন্ত নিতে পারে, 11 তো এখন, হ্যাঁ, সো আপনার যেহেতু অফিসে কিন্তু অনেক সময় ভাই এই ভিডিও এডিটিং এর কাজে লাগে, একটা কাজ করতে থাকে, সে ক্ষেত্রে আপনি এটা নিয়ে যেতে পারেন, এক্স্যাক্টলি, একদম। ওকে, আমরা আজকে লাইভ শেষ করে দেব, তাহলে পারচেজ করতে পারবো, ইয়েস, দেখেন অস্থির, আজকে যে ল্যাপটপ দেখালাম টেক ভ্যালি থেকে ভাই, আজকে মানে এতদিন যাবত যত ল্যাপটপ যতবার আমি লাইভ করেছি, আজকে আমার সব থেকে বেশি শান্তি লাগতেছে, প্রাইস এত কম, যারা ল্যাপটপ পারচেজ করবে তারা নিজেরাও বুঝবে যে আসলে দুই এক জায়গা যদি সে চেক দেয়, সে যদি বোঝে যে না এখান থেকে আসলেই ল্যাপটপ অনেক, আমরা কিন্তু বলে দিই যে ভাই আপনি আমার রেটটা আমার কাছ থেকে পারচেজ করার আগে অবশ্যই আমার কন্ডিশনটা দেখে নেবেন, আমার প্রাইসটা দেখে নেবেন, আপনি 10টা দোকান যাচাই করেন, যারা কিনতে চান ল্যাপটপ পানির দামে অবশ্যই সরাসরি চলে আসবেন টেক ভ্যালিতে, ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গায় নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনে, আর যারা সরাসরি আসতে চান চলে আসবেন তাদের শোরুমে, অ্যাড্রেস দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে এবং স্ক্রিনে। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ইলিয়াস ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ।